আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূলত 2 লাখ সাবস্ক্রাইব উপলক্ষে এই কেকটি তৈরি করা হয়েছে। আপনারা 2 টায়ার বা 2 তলা কেক কীভাবে তৈরি করবেন ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি বলে দিব। 2 টায়ারের জন্য অবশ্যই আপনাদের 2টি কেক তৈরি করতে হবে। প্রথম কেকটি আমি 9 ইঞ্চি মোল্ডে তৈরি করেছি আর দ্বিতীয় কেকটি 6 ইঞ্চি মোল্ডে। আপনি যদি 9 ইঞ্চি মোল্ডে কেক তৈরি করে 7 ইঞ্চি মোল্ডে দ্বিতীয় কেকটি তৈরি করেন তাহলে কিন্তু সুন্দর দেখাবে না আর ডেকোরেশনও ভালো করা যাবে না। একটি কেককে 2টি স্লাইস করেছি, তার মানে এখানে 4টি স্লাইস হয়েছে। প্রতিটা লেয়ারে ক্রিম দিয়েছি, তারপরে এভাবে করে চারপাশে ক্রিম দিয়ে নর্মাল ফ্রিজে রেখেছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে কেক ফ্রিজ থেকে বের করে এখন যেটা করছি সেইভাবে ক্রিম লাগাতে হবে। একটি শাশলিক কাঠি কেকের মধ্যে দিব, কারণ উপরে কেকটা যেন নড়াচড়া না করতে পারে। মাপ নেওয়ার পরে কাঠিটা ভেঙে কেকের মধ্যে দিয়ে দিব। প্রথমে ভালো করে ক্রিম ফিনিশিং দিয়ে উপরে যদি কেকটি বসানো হয় তাহলে কিন্তু অনেক সময় ক্রিম ভালো করে লাগানো হলে সেটি নষ্ট হয়ে যায়। তার জন্য আমি কিন্তু লাস্টে ক্রিম ভালো করে লাগিয়ে দিচ্ছি। এসকাপার দিয়ে ক্রিম ফিনিশিং করে দিচ্ছি। আর একটি কথা বলে দিচ্ছি, বেকিং পেজে কিন্তু বড় সড়ো ডিসকাউন্ট চলতেছে, আপনারা অর্ডার করতে পারেন বেকিং আইটেমের সব কিছু। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে অর্ডার করবেন। এখন অনেম নজেল দিয়ে গোলাপ ডিজাইন করে নিচ্ছি। অনেম আর 2D নজেল দিয়ে এই ডিজাইনটা করা কিন্তু অনেক সহজ আর অনেক সুন্দর হয়, সেটি কিন্তু দেখতেই পারছেন। আর ক্রিমের ফিনিশিংটি আমি তেমন দেইনি, কারণ এটি দেখা যাবে না পুরো কেকটা ডেকোরেশন করার ফলে। চকলেট গার্নাশ আমি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। ডার্ক চকলেট মেল্ট করে, তার সাথে সামান্য একটু পানি মিশিয়েছি। উপরে আমি রোজ বসাবো। রোজ তৈরি করার জন্য প্রয়োজন হবে 1টি রোজ নজেল আর রোজ স্টান, আর রোজটি উঠানোর জন্য প্রয়োজন হবে ডেকোরেশন কেচি। একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে এই রোজটি তৈরি করছি। খুবই সিম্পল ব্যাপার, সাধারণভাবে তৈরি করা হয়, জাস্ট আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলে পারবেন। একটা কথা মনে রাখবেন, যে কোনো কাজ যদি আপনারা বাসায় প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনই পারবেন না। আপনি যতবার প্র্যাকটিস করবেন আপনার হাতের কাজ ততই সুন্দর হবে। আর নজেলের দিকে একটু খেয়াল করেন আমি কিভাবে নজেলটা ধরে তারপর পাতা দিচ্ছি। নজেলের চিকন মাথাটা আমি নিচের দিকে দিয়েছি। আপনি যদি এই অংশটা নিচের দিকে না দেন তাহলে কিন্তু গোলাপের পাতাগুলো দেওয়া যাবে না। আর এগুলোর দাম খুবই কম, অবশ্যই যদি সম্ভব হয় কিনে নেবেন, তাহলে কেক আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। আপনারা যেন গোলাপটি ভালো করে তৈরি করতে পারেন তাই না টেনে আমি পুরোটাই দেখিয়ে দিলাম। আর দেখেন কালারটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে, তাই না? সব ক্রিমের মধ্যে আসলে আমি কালার মিশাইনি, জাস্ট পাইপিং ব্যাগে সাদা ক্রিম ভরে পাশ দিয়ে আমি লাল কালার লাগিয়ে দিয়েছি, এই কারণে কালারটা এমন দেখাচ্ছে। আমি 3টি গোলাপ তৈরি করব, তবে আপনারা চাইলে আরও বেশি গোলাপ তৈরি করতে পারেন। আবারও অনেম দিয়ে এই ডেকোরেশনটি করে দিচ্ছি। কেকটাকে আরও সুন্দর করার জন্য নিচের বর্ডারেও ডিজাইন করে দিচ্ছি। চেরি ফল ইউজ করছি। এখন বিভিন্ন ডিজাইনের চকলেট টপার দিয়ে কেকটি সাজিয়ে নেব। আর এই রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করেছি, অবশ্যই দেখে নেবেন। থ্যাংক ইউ অল। এটি আমি ABCD মোল্ড দিয়ে তৈরি করেছি। সাবস্ক্রাইবার্স আর সকল ভিউয়ার্সরা হলো আমার একটি পরিবার, আপনাদেরকে থ্যাঙ্কস বলে আমি ছোট করব না। আপনারা পাশে না থাকলে আমি এত দূর কখনই আসতে পারতাম না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।